বিবৃতিতে একটা ভুল হয়েছে বিজেপি কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের মাধ্যমে ক্ষমা চাইছি কিন্তু এবার শেষ মৃত্যু অবধি আপনি আমাকে এই বিজেপিতে যদি যাই আমি বা যে কোনো দলে থাকি আপনি ওখানেই আমাকে পাবেন আমি আমি তৃণমূল কংগ্রেস আর করব না এটু দলবদলের রিঙ্গিত কি তাহলে দিয়েই দিলেন অর্জুন সিং তার হাবে ভাবে পরিষ্কার সেই কথা বললেন আমার ভুল হয়েছে ক্ষমা চাইছি বিজেপি কর্মীদের কাছে আমি মৃত্যু অবধি বিজেপিতে থাকবো গেলে তৃণমূলে আর আসবো না আমার মোহভঙ্গ হয়েছে তৃণমূল কর্মীরা পার্টিটাকে শেষ করতে চাইছে এই স্ক্রিপ্টটা পরপর লেখা হয়েছে যাতে আমি ব্যারাকপুরে না থাকি সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তোলা লোককে থাকতে দেব না আমি কোন দলে আছি দুদিনে জানতে পারবেন নৈহাটি হাসপাতালের অবস্থা দেখুন শুধু শুধু সিন্ডিকেট চলছে আমায় অপমান করা হয়েছে পার্থ পার্থভৌমিককে জবাব দিতে মানুষ তৈরি কি বলছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং আসুন শোনাই আপনাদের সিদ্ধান্ত কিছু নেই পার্থর বিরুদ্ধে লড়াই হবে ব্যারাকপুরের মানুষ পার্থ যে অত্যাচার পার্থ যে সিন্ডিকেট রাজ ওটাকে শেষ করার জন্য তৈরি আছে তার বিরুদ্ধে লড়তে হবে তার জন্য আমরা সাধারণ মানুষ সাধারণ যারা পুরানো তৃণমূল কংগ্রেস কর্মী সবার সঙ্গে আলোচনা আপনি মার্ক করেছেন তিন মাস চার মাস ধরে আমার বিরুদ্ধে যেভাবে বলা হতো আমি কিন্তু মুখ খোলেনি পার্টি আমাকে বারণ করেছে কিন্তু পার্টিটাকে কিছু লোক হাইজেক করে নিয়েছে কি করে হাইজ করেছে তারাই জানে সেই পার্টিতে বলতে বাধ্য যে এই সিন্ডিকেটটাকে তৃণমূল কর্মীরা এখান সিন্ডিকেটটাকে শেষ করতে চাইছে শুধু মানুষ শুধু না যারা তৃণমূল দীর্ঘদিন ধরে করেছে তৃণমূল হয়ে তৃণমূল হয়ে পশ্চিম বাংলা ক্ষমতা এনেছে তারা এখন চাইছে এই সিন্ডিকেটটাকে শেষ প্রথম কি বলা হয়েছিল কি মুসলমানরা আমার ভোট দেবে না সেই মুসলিমরা যখন সই সংগ্রহ করে পার্টিকে পার্টির যে কাছে পৌঁছালো তখন সরে আসলো ওখান থেকে তারপরে বলা হলো কি অমুক ভোট দেবে না সেই মানুষ যখন সোচ্চার হলেন চার পোস্টার শুরু হলো পড়লো তখন তারা আবার ব্যাক করলো তারপরে কি নাটক হলো এই স্ক্রিপ্টটা পরপর লেখা হচ্ছিল আগে বলা হলো রাজ চক্রবর্তী জনতা রাজ আসবে রাজ তো চলে গেলো রাজ কোথায় এখন তো নৈহ্টি তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ ভূমিকের সিন্ডিকেট আবার চলে এলো তার মানেটা কি হলো পুরোটা একটা স্ক্রিপ্ট লেখা ছিল সেই স্ক্রিপ্ট মধ্যে অর্জুন সিং যাতে ব্যারেকপুরে না থাকে একটা পঞ্চাশ বছরের রাজনৈতিক পরিবার তাকে শেষ করতে হবে এটা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তোলার লোককে এখানে থাকতে দেওয়া হবে না একুশের পরে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে সেখানে এলাকার রক্ষা করার যুন যে আমি তৈরি হয়েছিলাম যে লড়াই করেছিলাম সেই জায়গা যাতে আগামী দিন কেউ না আসতে পারে তার জন্য এখানে অর্জুন সিং কে সরিয়ে আমি এখন কোন দলে আছি দুদিনের মধ্যে আপনি জানতে পারো আপনি কোন দল নেই আপনার বলুন তো দুই দিন যখন যাব আপনাকে জানিয়ে দেব কারণ আপতার খবর উপর থেকে মমতা बनर्जी ছবি তৃণমূলের ছবি সব সরিয়ে ফেলা হয়েছে কালকে আমরা দেখেছি আপনি যা মানে করতে পারেন করুন কিন্তু আমি যে বলবো দুদিন পরে বলবো বলবেন যে কথাটা বলা হয়েছিল কার কার কাছে কাছে হচ্ছে কারা নিচ্ছে দখলদারি কে করছে তৃণমূল কর্মীদের মেয়ের বিয়ে করতে গেলে তাদের বাড়িতে কি পান্ডাল বানাবে তার থেকে পয়সা নিতে হচ্ছে জমি বিক্রি করা তো ছেড়ে দিন একটা পৌরসভার মধ্যে আজকে আট মাস ছ মাস দশ মাস ধরে একটা প্লান পাস হয় না বার্থ সার্টিফিকেট নিতে গেলে পয়সা দিতে হয় আপনি কাউন্টারে যাবেন লোক পাবেন না মিউনিসিপ্যালিটির হসপিটাল চলে না যেখানে একটা ফুল ফ্লেজ হসপিটাল চলছিল সেইগুলো আজকে নৈহাটি হসপিটাল ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল হসপিটালের অবস্থা দেখো মিউনিসিপ্যালিটিগুলোতে আমাদের মাইনরিটি ভাইল যারা আছেন নয়া বাজারে সেখানে ভাটপাড়া পৌরসভাতে একটু ফুল ফ্লেজ হসপিটাল চলছিল সেই হসপিটালটা বন্ধ করে দেওয়া হলো সেখানে সুবিধা পাওয়া যেত সেই জায়গা থেকে শুধু শুধু একটা সিন্ডিকেট চলছে আপনি সিন্ডিকেটের বাইরে যেতে পারবেন না সিন্ডিকেট ছাড়া এখানে কিছু নেই এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মীরা যে অপমান করা হয়েছে আমার তার প্রতিবাদে দেখবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কিন্তু সে জবাব দিতে মানুষ তৈরি অর্জুন সিং এর বক্তব্য তবে মাত্র কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা বলা যেতে পারে কয়েক ঘন্টা আগেই কিন্তু তিনি বলেছিলেন যে পার্থ ভৌমিকের সঙ্গে তার নাকি এবার মুখোমুখি লড়াই হবে ব্যারাকপুরে এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট বক্তব্য বা তার যে বক্তব্য সেগুলো থেকে কিন্তু ইতিমধ্যেই একটা ইঙ্গিত উঠে আসছে যে তাহলে কি এবার অর্জুন সিং আবারও বিজেপিতে যোগ দিচ্ছেন সেই প্রশ্নটা কিন্তু উঠে আসছে যদিও তিনি কিছুটা ধোঁয়াশা রেখে দিয়েছেন তবে তিনি বলছেন এবার যে পার্টিতে তিনি যাবেন আজীবন সেখানেই থাকবেন অর্থাৎ এক্ষেত্রে তিনি বিজেপির কথাই বলছেন এবং তিনি এটাও বলছেন যে তৃণমূলে তিনি আর থাকবেন না তৃণমূলের প্রতি তার মোহ ভঙ্গ হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে অর্জুন সিং তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এর আগের লোকসভা ভোটের আগে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোট একেবারে দৌড় করায় দু উনিশ লোকসভা ভোটের দিকে যদি আমরা তাকাই সেই ভোটে তিনি বিজেপির হয়ে অর্থাৎ দু উনিশ লোকসভা ভোটে তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্যারাকপুর কেন্দ্র থেকে এবং তিনি জিতেছিলেন বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি তার আগেই বিজেপিতে যোগদান করেছিলেন এবং তারপর তিনি চলে আসেন কিছুদিন পর তৃণমূল কংগ্রেসে এবং তিনি যেটা আশা করেছিলেন তিনি যেটা বলছেন যে এবার হয়তো তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু দেখা যায় যে দল যে লিস্ট ঘোষণা করেছে তাতে ব্যারাকপুর থেকে এবার প্রার্থী করা হয়েছে পার্থভৌমিককে আর তারপরে গোসা হয়েছে অর্জুন সিংয়ের ফিরাদ হাকিম তাকে ফোন করেছিলেন কিন্তু তাতে চিড়ে ভেজেনি বরং তিনি উত্তর দিয়েছেন এবার নাকি ব্যারাকপুরের মুখোমুখি পার্থভৌমিক এবং অর্জুন সিং রাজনীতিতে একটা ভুল হয়েছে বিজেপি কর্মীদের কাছে ক্ষমা চেয়ে চেয়ে নিয়েছি আপনাদের মাধ্যমে ক্ষমা চাইছি কিন্তু এবার শেষ নেই আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন